আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন আরেকটি রেসিপি নিয়ে আমি চলে এলাম। আজ নিয়ে এসেছি আপনাদের জন্য বেকারি স্টাইলে প্যাটিসের রেসিপি, পারফেক্ট ডো কিভাবে তৈরি করতে হয়, ডো থেকে শুরু করে প্যাটিসের ফিলিং এবং প্যাটিস তৈরি সব কিছু এই এক রেসিপিতে থাকবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন মজার এই প্যাটিসের রেসিপিটি দেখে আসি। প্যাটিসের ডো তৈরি করার জন্য প্রথমে আমি ময়দা নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ। ময়দার মধ্যে সামান্য টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, প্রায় 1/2 চা চামচ হবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি ব্রাউন চিনি ব্যবহার করি, সেটাই দিচ্ছি। আপনারা যে চিনি ব্যবহার করেন সেটাই ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল, রান্নার তেল, চাইলে আপনারা বাটার ব্যবহার করতে পারেন এখানে 2 চা চামচ পরিমাণ দিয়ে। এখন তেলটাকে এই ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, ডোলে ডোলে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা শক্ত ডো তৈরি করবো, সেজন্য পানিটা খুব সাবধানে দিতে হবে। আমি প্রথমে 1/2 কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি, পানিটাকে অল্প অল্প করে দিচ্ছি আর ডোটাকে মেখে নিচ্ছি। 1/2 কাপ পানি দেওয়ার পর আমার আরও পানি লেগেছে, 1/4 কাপ আবার পানি নিয়ে নিয়েছি। 1/4 কাপ পানি থেকে আমার 1 টেবিল চামচ পানি বেঁচে গিয়েছে। আমি কিন্তু পানির মেজারমেন্ট আপনাদের বলে দিলাম, এভাবে আপনারা পানি অল্প অল্প দিবেন এবং শক্ত একটা খামির তৈরি করবেন। এই প্যাটিসে কিন্তু নরম খামির হলে চলবে না, শক্ত একটা খামির হতে হবে। দেখুন আমি এভাবে অল্প অল্প পানি দিচ্ছি আর মথে নিচ্ছি, বুঝতে হবে পানিটা আমার কতটুকু দিতে। পানিটা দেওয়া হয়ে গিয়েছে, আমি খুব ভালো করে এখন মথে নিয়েছি। দেখুন আমার 1 টেবিল চামচের মতো পানিটা বেঁচে গিয়েছে। আমি ডোটাকে একটু মথে নিয়ে এখন ঢেকে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। একটা শুকনো তাওয়েল দিয়ে ঢেকে রাখছি যাতে উপরে পাটটা শুকিয়ে না যায়। ঢেকে রাখলে ময়দাটা সেট হবে, ডোটা তখন আরেকটু সফট হবে। এরই ফাঁকে আমি ডালদা নিয়ে নিয়েছি, 1 কাপ পরিমাণ ডালদাটাকে মেপে নিয়েছি। তো ডালদাটা এখন আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। আপনারা যদি 2 কাপ ময়দা নেন 1 কাপ ডালদা নিতে হবে, এই পরিমাণটা ব্যবহার করতে হবে। সবসময় মেজারমেন্টটা ঠিক রাখবেন। ডালদাটা যেহেতু শক্ত গ্রেট করে নিচ্ছি সফট হওয়ার জন্যে, রুম টেম্পারেচারে আছে, কোনো ফ্রিজে রাখা হয়নি। ডালদাটা আমি খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি, গ্রেট করা থাকলে ডালদাটা আপনার ব্যবহার করতে খুব সুবিধা হবে। ডালদা গ্রেট করে নিয়ে এখন ডোটা নিয়ে নিচ্ছি। ডোটা দেখুন কতটা সফট হয়ে গিয়েছে। এখন আমি বেশ কিছুক্ষণ একটু মথে নিয়ে তারপর রুটিটা বেলে নিব। এখন রুটিটাকে আমি বেলে নিচ্ছি, যেমনই শেপ হোক, আমরা যেই নর্মাল রুটি বেলি সেই টাইপের থিকনেস থাকবে। একটু চাপ দিয়ে দিয়ে আমি বেলে নিচ্ছি। দেখুন আমার আটাটা কিন্তু বেশ টাইট, আমি রুটিটা বেলে নিয়েছি এই টাইপের মোটা ছিল। এখন আমি যেই ডালদাটা নিয়েছি সেই ডালদাটা এই রুটির উপরে পুরোটা ছড়িয়ে দিব, খুব ভালো করে লাগিয়ে নিব। দেখুন আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি, সব পুরোটা ডোলে ডোলে একেবারেই চারিদিকটা, কোনো দিক ফাঁকা থাকবে না, চারিদিকটা লাগিয়ে নিচ্ছি। চারিদিক লাগানোর পরে আমি পরোটা যেভাবে আমরা শেপ দেই সেভাবে আমি রুটিটাকে ভাঁজ করে নিচ্ছি। এখন উপর দিয়ে আবারও ডালদা দিয়ে দিচ্ছি, যতটুকু বাকি ছিল পুরোটাই ব্যবহার করতে হবে। আমি দিয়ে এখন পরোটার মতন ভাঁজ করে নিয়ে নিচ্ছি। ভাঁজ করে নিয়ে একটা র্যাপিং পেপার বা পলি ব্যাগের মধ্যে ভরে, কোনো বাতাস যেন না ঢুকে, বাতাস ঢুকলে উপরের পাটটা ড্রাই হয়ে যাবে, সেদিকে খেয়াল রাখতে হবে। আমি এখন ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি, নিয়ে দেখুন আমি খুব টাইট করে র্যাপ করে নিচ্ছি যাতে কোনো প্রকার বাতাস না পৌঁছে যায়। এভাবে রেখে দিব 1/2 ঘন্টার জন্যে, নর্মাল টেম্পারেচারই, রুম টেম্পারেচারে রাখতে হবে এটা, ফ্রিজে রাখা যাবে না। যেহেতু ডালদা দিয়ে কাজ করছি, ডালদাটা ফ্রিজে রাখার কোনোই প্রয়োজন নেই। আমি বাহিরেই রেখে দিচ্ছি 1/2 ঘন্টার জন্যে, তারপর বের করে আমি এটাকে বেলে নিব। 1/2 ঘন্টা পর আমি নিয়ে আস্তে আস্তে বেলে নিচ্ছি। দেখুন খুব জোরে ফোর্স দেওয়ার প্রয়োজন নেই, প্রথমেই হালকা করে শুকনো ময়দা ছিটিয়ে বেলতে হবে। আমি ময়দা ছাড়াই বেলে নিচ্ছিলাম,
সমস্যা হচ্ছিল না আপনাদের, সমস্যা হলে অবশ্যই শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে এভাবে বেলে নেবেন। দেখুন আমি আস্তে আস্তে করে ময়দা ছিটাচ্ছি আর এপাশ ওপাশ করে বেলে নিচ্ছি খুব সাবধানে। বড় একটা পরোটার মতন তৈরি করতে হবে, যেই চারকোনা পরোটা আমরা তৈরি করি সেরকম শেপ দিতে হবে। দেখুন আমি বেলে নিচ্ছি, সুন্দর করে বেলে নিতে হবে। বেলে নেওয়ার পরে আবারও আমি একই প্রসেসে পরোটার প্রসেসে ভাঁজ দিব। দেখুন প্রথমে এক পাশের রুটিটা উঠিয়ে দিলাম, এরপর আবার আরেক পাশের রুটিটা উঠিয়ে দিয়ে এখন শুধু সে ভাঁজ দিয়ে দেব, সুন্দর করে ভাঁজ দিয়ে। এই ভাঁজগুলোই কিন্তু আমার পরে প্যাটিস তৈরি করলে সেটা ভেসে উঠবে। আবারও পলি ব্যাগে মুড়িয়ে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। এভাবে 5 থেকে 6 বার আপনারা আধা ঘন্টা পর পর বেলে নিয়ে আবারও এরকম করে শেপ দিয়ে আবারও ঢেকে রেখে দিতে হবে। এভাবেই 5 থেকে 6 বার করতে হবে। আমি দেখুন আবারও নিয়ে নিচ্ছি আধা ঘন্টা পরে। এখন আবারও রুটিটা বেলে শেপ দিয়ে নিব একই প্রসেসে আমি শুকনো ময়দা দিয়ে। এখন আবারও বেলে নিচ্ছি, এভাবেই আমার প্রসেসিংটা চালিয়ে যেতে হবে। আমি এখন 2 থেকে 3 বার একই প্রসেসিং করব। আবারও আমি র্যাপিং পেপারে মোড়ে এভাবে যেন বাতাস না ঢুকে আবারও রুম টেম্পারেচারে রেখে দেব আধা ঘন্টার জন্যে। এখন রেখে দিয়ে আমি পুরটা তৈরি করে নিব। প্যাটিসের ফিলিংটা তৈরি করব, তার জন্য ফ্রাই প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ প্রায় 2 কাপ পরিমাণ দিচ্ছি, 1 কাপ পরিমাণ। যতটুকু চিকেন নেবেন তার 2 থেকে 3 ভাগ বেশি পেঁয়াজ নিতে হবে, সবসময় মনে রাখবেন এই প্যাটিসের পুর তৈরি করার জন্যে, কারণ এখানে পেঁয়াজটাই বেশি হয়। পেঁয়াজটাকে কিছুক্ষণ একটু ভেজে আমি এর মধ্যে আদা রসুনের বাটা 1 টেবিল চামচ পরিমাণ ব্লেন্ড করে রেখেছিলাম সেটা মিশিয়ে দিচ্ছি। সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে যে চিকেনটা আমি ছোটো ছোটো টুকরো করে রেখেছি, আপনারা চাইলে ব্লেন্ডারেও ভালো করে ব্লেন্ড করে নিতে পারেন। এই চিকেনটা আমি দিয়ে দিচ্ছি, 1 কাপ পরিমাণ চিকেন আছে। চিকেনটাকে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, ছোটো ছোটো কিউব করা আছে দেখে সেদ্ধ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এই ফার্মের চিকেনগুলো। দেখুন একটু পানি ছেড়ে দিয়েছে, আমি ভেজে নিচ্ছি খুব ভালো করে। ভাজতে ভাজতে এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ 1/2 চা চামচেরও কম দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। টেস্ট অনুযায়ী লবণ দিয়ে নেবেন আপনারা। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, আপনারা চাইলে ঘরে তৈরি কেনা যে কোনো একটা ব্যবহার করতে পারেন গরম মশলা দিয়ে। আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে এর মধ্যে কাঁচা মরিচ কুচিটা দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা পছন্দ মতো দিতে পারেন, কিন্তু এর মধ্যে অতটা ঝাল দরকার হয় না। কাঁচা মরিচ দিয়ে কুচি দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো দিয়ে। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, প্রায় হয়ে গিয়েছে। এর মধ্যে এখন একটু টমেটো সস দিব। টমেটো সসটা দিলে কিন্তু টেস্টটাও বাড়ে, দেখতেও সুন্দর হয়। টমেটো সস আমি প্রায় 1 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিয়েছি। সসটাকে দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সসটা দিলেই দেখুন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন কিন্তু হয়ে গিয়েছে আমার এই টপিংটা। এখন আমি চুলাটা অফ করে ঠান্ডা করে নিব। এরই মাঝে আধা ঘন্টা হয়ে গিয়েছে। আবারও নিয়ে নিচ্ছি ডোটা, আমি রুম টেম্পারেচারে রাখছি, ফ্রিজে রাখছি না। এখন হলো শুকনো ময়দা দিয়ে আবারও রুটি বেলে আমি পরোটা শেপ দিয়ে আবারও ভাঁজ করে রেখে দিব পলি ব্যাগে আধা ঘন্টার জন্যে। আধা ঘন্টা পরে আমি আবারও পলি ব্যাগ থেকে বের করে নিচ্ছি, নিয়ে এখন বেলে নিব পরোটা শেপ করে। চারকোনা শেপ করে আমাকে বেলে নিতে হবে। আমি আবারও শুকনো ময়দা দিয়ে সুন্দর করে বেলে নিচ্ছি।
খুব বড় চার কোণা শেপ দিয়ে আমি রুটির মতো বেলে নিয়েছি। আমার থিকনেসটা দেখুন এমন হবে। এখন আমি চার দিকে সমান করে স্কেলের সাহায্যে কেটে নেব, যাতে আমার যেই প্যাটিসের পিসগুলো যাতে সমান হয়, সাইজগুলো সুন্দর করে কেটে নিব। ওগুলো ফেলে দিব না, ওগুলো দিয়েও প্যাটিস তৈরি করা যাবে আবারও বেলে নিয়ে। তো আমি সাইডের অংশগুলো কেটে একটা স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। নেয়ার পরে আমি প্যাটিসটাকে তিন ইঞ্চি করে আমি কেটে নিব। দেখুন এক একটা পিস আমি তিন ইঞ্চি করে কেটে নিচ্ছি। নেয়ার পরে আমি প্যাটিসের শেপ দিয়ে নিব। তো এখন কেটে নিচ্ছি খুব ভালো করে। আমার পিসগুলো কাটা হয়ে গিয়েছে, দেখুন তিনটা স্লাইস হয়েছে। এখন এই তিনটার থেকে এখন প্যাটিসের শেপ নিব। সহজভাবে শেপ নেওয়া দেখিয়ে দিচ্ছি আমি, যেই কাজগুলো দেখাই আপনাদের, যাতে সহজভাবে করা যায়, কোনো ক্রিটিক্যাল ভাব না হয়, সেভাবে দেখুন প্যাটিসের শেপটা দিয়ে এরকম করে একটা প্যাটিসের শেপ দিতে হবে। সেই অনুযায়ী আমি সবগুলো সাইজ করে নিব। একটা কাটা হয়ে গেলে এর পরবর্তীগুলো কাটা কিন্তু খুবই সহজ। আপনারা এভাবে বসিয়ে বসিয়ে সবগুলোকে কেটে নেবেন। দেখুন সবগুলো কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে। যেই ছোট ছোট অংশগুলো আছে ওগুলো আমি আলাদাভাবে রেখেছি, আর যেই শেপগুলো আমার একই রকম আছে সেই শেপগুলো এখন আমি ফ্রোজেন করব। সেজন্য আমি পলি ব্যাগ ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়ে একটা পলি ব্যাগ দিচ্ছি আর একটা দিচ্ছি প্যাটিসের যে পিসগুলো দিয়ে আমি এভাবে ফ্রোজেন করব। এখন সবগুলো এভাবে রেখে একটা জিপলক ব্যাগের মধ্যে, এয়ার টাইট কোনো জিপলক ব্যাগ কিংবা বক্সে রেখে আপনারা 6 মাস 1 বছর এভাবে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিলে সংরক্ষণ করতে পারেন, একেবারে বেশি করে বানিয়ে রেখে। তো আমি এখন কিছু এভাবে সংরক্ষণ করছি, আর কিছু এখন আপনাদের যে পুর বানিয়েছি সেটা দিয়ে আপনাদের প্যাটিসের শেপ দিয়ে দেখাচ্ছি কীভাবে প্যাটিসের শেপ দিতে হবে। আমি পুরটা নিয়ে নিয়েছি একটা শিটের উপরে। নেয়ার পরে এর মধ্যে একটু ফেটানো ডিমের একটু প্রলেপ লাগিয়ে দিব, যাতে আঠার মতো কাজ করে। আমি এক পাশ থেকে সেই শিটের অংশটা আরেক পাশে লাগিয়ে দিব। তৈরি হয়ে যাবে আমার প্যাটিস। আপনারা প্যাটিস এভাবে তৈরি করেও কিন্তু রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে, পলি ব্যাগে কিংবা বক্সে ভরে, তারপর আপনাদের যখন খুশি তখন বেক করে খেতে পারেন। তো আমি এভাবে সবগুলো প্যাটিস তৈরি করে নিব যে কটা আমি বানাবো। এরপরে আমি সিল করার পরে কাঁটা চামচ দিয়ে একটু সিল করে দিলাম, দেখুন যাতে খুলে না যায়। এখন আমি বাদবাকিগুলো তৈরি করে নিচ্ছি একই রকম পদ্ধতিতে। শেপ দেওয়া হয়েছে বেকিং ট্রেতে, একটা বেকিং পেপার বিছিয়ে তারপর প্যাটিসগুলো নিয়ে নিয়েছি, সাথে উপরে ডিমের প্রলেপ দিয়ে দিচ্ছি। একটা ডিমের কুসুমকে ফেটিয়ে আমি প্রলেপ দিয়ে দিচ্ছি, আর কিছু শীট আমি এমনিতেই বেক করে নিচ্ছি কোনো পুর ছাড়া। আপনাদের দেখাবো কেমন হয় আমার প্যাটিসগুলো। আর উপরে সুন্দর দেখানোর জন্য একটু সাদা তিল ছিটিয়ে দিতে পারেন, আর না চাইলে ব্যবহার নাও করতে পারেন। তো এখন আমি 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 মিনিট বেক করে নিব, 10 মিনিট প্রিহিটেড ওভেনে এখন আমি বেক করে নিচ্ছি। তো দেখুন আমি ওভেনে দিয়ে দিয়েছি, ওভেন থেকে বের করে নিলাম 15 মিনিট পর। আপনারা বাহিরে থেকে দেখলেই বুঝবেন প্যাটিসটা হলো নাকি। তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার প্যাটিস। বিশ্বাস করবেন না এত টেস্ট হয়েছে। অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন। আর এই ডালদা যেটা আমি ব্যবহার করেছি সেটা কিন্তু পাশের মুদির দোকানে পাওয়া যায় যখন তখন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।